খাল শ্মশানের জায়গা দখল করে পাঁচিল, শাহজাহান বাহিনীর বিরুদ্ধে সিবিআই পোর্টালে অভিযোগ, অভিযোগ পেয়ে তৎপর সিবিআই। এলাকার একটি খালের ও শ্মশানের জায়গা দখল করে পাঁচিল দেওয়ার অভিযোগ শেখ শাহজাহান ও তার গুন্ডা বাহিনীদের বিরুদ্ধে। সিবিআই পোর্টালে অভিযোগ দায়ের করেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগের ভিত্তিতে এবার তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সন্দেশখালী আগারহাটি শ্মশান উন্নয়ন খালের শ্মশানের জমি ও খালের একাংশ বেআইনিভাবে দখল করার অভিযোগ শেখ শাহজাহান সহ তার অনুগামীদের বিরুদ্ধে। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের সন্দেশখালী এক নম্বর ব্লকের সরবেরিয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতের ছোট বিটপোলের ঘটনা। দীর্ঘদিন ধরে এখানে একটি শ্মশান রয়েছে, তার পাশ দিয়ে বয়ে গেছে আগারহাটি খাল। এই খালের উপরে নির্ভর করে অনেক মৎস্যজীবী। মাছ ধরে জীবিকা নির্বাহ করা এবং তার থেকে অর্থ বাঁচিয়ে শ্মশানের উন্নয়নের কাজকর্ম হতো। ২০২২ সালে শাহজাহান তার অনুগামীদের বিরুদ্ধে খাল ও শ্মশানের একাংশ দখল করে মাটি ভরাট করে পাঁচিল দেওয়ার অভিযোগ ওঠে। সেই ভিত্তিতে তদন্ত শুরু করেছে সিবিআই। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিনের এই খাল ও প্রাচীন শ্মশান যাতে পুনরায় আগের জায়গায় ফিরে আসে তার সব রকম ব্যবস্থা করুক সিবিআই। দশ কাঠা মতো, মানে আনুমানিক দশ কাঠা, সেটা হয়তো একটু কম বেশি হবে, মানে শাহজাহান শেখ এরিয়া করে নিয়েছে, নিয়ে তার নিজে দখলও করে নিয়েছে এবং তার সংলগ্ন শ্মশানের একটা খাল ছিল, যে খালটা আমরা এই শ্মশান উন্নয়ন সঙ্গে এবং গ্রামবাসী বৃন্দ এটাকে দীর্ঘ মানে ৫০ বছর ধরে এটাকে দেখভাল করে আসছে এবং তার একটা শ্মশানও আছে এবং তার অন্তিম অস্থিটাও কিন্তু এখানে বিসর্জন দেওয়া হয় হিন্দু শাস্ত্র মতে। সেই জায়গাটা উনি দখল করে নিয়েছে এবং খাল প্রায় আনুমানিক দেড় বিঘা খাল সে ভরাটও করে নিয়েছে। আমরা অভিযোগ থানায় গিয়েছিলাম, থানা আমাদের অভিযোগ নেয়নি। এখন আমরা সিবিআই দপ্তরে জানিয়েছি, যেটাকে ইনভেস্টিগেশন করে আমাদের শ্মশানটা ফিরিয়ে দেওয়া হোক, কারণ এটা ধর্মীয় স্থান। ইতিমধ্যেই গ্রামবাসীরা সিবিআই এর কাছে সম্পূর্ণ তথ্য বয়ান দিয়েছে। গ্রামে গিয়ে সেগুলি রেকর্ড করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শ্মশানের যে খাল ছিল, খালের অর্ধেকটা জমি মানে মাটি ভরাট করে নিয়েছে, নিয়ে পুরো পাঁচিল দিয়ে টোটালি ঘিরে নিয়েছে, যেটা যে খালের আয় মানে উৎস থেকে আয় থেকে আমরা যে শ্মশানের যে বাৎসরিক যে অনুষ্ঠানগুলো আমাদের গ্রাম প্রতিবেশী যে বাৎসরিক যে অনুষ্ঠানগুলো সেই অনুষ্ঠানগুলো পরিচালনা করতাম, সে খালও দখল করে নিয়েছে, খালের অর্ধেকটা মাটি ভরাট করে সেটাও দখল করে পাঁচিল টেনে নিয়েছে। এটা অতি বাস্তব, সিবিআইকে জানিয়েছি, সিবিআই এসছে, ইনভেস্টিগেশন করেছে, সিবিআই দেখে গেছে, অলরেডি দেখতেই পাচ্ছে তো শ্মশানের জায়গা টোটালি দখল করে নিয়েছে। দেখুন পাঁচিলটা কোথা থেকে, আমরা প্রতিবাদ করে আমার মানে কী বলবো, প্রতিবাদ করার সাহস পাইনি তখন। আশা তো সিবিআইয়ের উপরে ১০০% আশা আছে। গ্রামবাসীদের দাবি, দ্রুত আমাদের এই আগের জায়গায় ফিরে আসুক, তাহলে গ্রামের মানুষ একদিকে জীবিকা নির্বাহ করা, অন্যদিকে শ্মশানের শেষকৃত্য শান্তিভাবে সম্পন্ন করতে পারবেন। আমাদের পুনরায় শ্মশানটা ফিরে পাই, খালটা ফিরে পাই, পুজো আশা করতে পারি না, সেইভাবে সবটাই যাতে মানে ভালোভাবে হয়, শান্তিতে সবাই থাকতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, সন্দেশখালি। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।